নমস্কার আদাব, আমি হেপি রানী বিশ্বাস, মুরাদপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। শিক্ষার্থী, আজকে তোমাদের আমি অধ্যায় 12 করাবো। আর আগে একটা নিয়ম করানো হয়েছে, সেটা হচ্ছে অপনয়ন। আজকে করাবো তোমাদের হচ্ছে আর গুণন পদ্ধতি। সমাধানে যদি আমাদের প্রশ্নে কিছু উল্লেখ না করে, আমরা আর গুণন বা প্রতিস্থাপন এই ধরনের পদ্ধতিগুলো ফলো করতে পারি। এখন যদি প্রশ্ন উল্লেখ করে যে আর গুণন পদ্ধতি করো, তখন তো অবশ্যই তো করতে হবে। তাহলে আসো আমরা অঙ্কটি করি। প্রথমে দেখো, প্রশ্নটা খেয়াল করো, প্রশ্নটা কি আছে। এটা সরল সমীকরণ, দুইটি সরল সমীকরণ দেওয়া আছে। তাহলে সরল সমীকরণ চিনবে কিভাবে? এক্স ওয়াই এখানে দেখো, পদগুলোর উপর কোনো প্রতীক দেওয়া নেই, তার মানে একঘাতের সমীকরণ, পাওয়ার নেই। এভাবে আমরা চিনতে পারবো যে এটি সরল সমীকরণ। তাহলে আমরা দেখো, সরল সমীকরণ করতে হলে আমাদের ফার্স্ট সূত্র হিসেব করতে হবে। এখানে দুইটি সমীকরণ আছে, এখন আমরা সমীকরণ জোট আছে, এখন আমরা সমীকরণ দ্বয় যথাক্রমে এই সমীকরণের সাথে তুলনা করব। খেয়াল করো, এখানে এক আর দুই আছে, তাহলে আট সমীকরণের সাথে তুলনা করলে কি হবে? আমরা এই সমীকরণের সাথে নিচের সমীকরণ তুলনা করব। কি দেওয়া আছে? এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান সমান সমান জিরো, এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু সমান জিরো। এখন এই দুই সমীকরণের সাথে আমার তুলনা করতে হবে। এখানে সমীকরণগুলো খেয়াল করো, এক্স এর সহগ এ ওয়ান, এখানে এক্স এর সহগ সিক্স, ওয়াই সহগ প্লাস বি ওয়ান, এখানে ওয়াই সহগ মাইনাস ওয়ান, সি ওয়ানের সহগ হচ্ছে প্লাস ওয়ান, আর এখানে তার পরিবর্তে আছে মাইনাস ওয়ান। পরেরটা দেখো, এক্স এর পাশে এ টু মানে সহগটা, এখানে এক্স এর পাশে থ্রি, তাহলে ওয়াই পাশে বি টু, এখানে ওয়াই পাশে প্লাস টু সি টু। এইভাবে আমরা তুলনা করবো পরপর। তাহলে তুলনা করলে আমাদের কি আসে মানটা খেয়াল করো, এ ওয়ান সমান কত? সিক্স। তাহলে বি ওয়ান সমান কত? মাইনাস ওয়ান। সি ওয়ান সমান কত? মাইনাস ওয়ান। হ্যাঁ, খেয়াল করো, পারবে তোমরা। তারপর এ টু, এই সেকেন্ড লাইনের সমীকরণের সাথে আমরা এই সমীকরণটা তুলনা করব। এখানে তোমরা একটা লাইন লিখে নিতে পারো যে তুলনা করে পাই সমীকরণ দ্বয়ের সাথে। হ্যাঁ, তুলনা করো, তারপরে দেখো কি হয়। এ টু সমান কত? থ্রি। তাহলে বি টু সমান কত? টু। সি টু সমান কত? মাইনাস থার্টি। এখন এটা আমরা সমীকরণের সাথে আমরা বসাবো, সেজন্য আমাদের কিছু কাজ করতে হবে। তাহলে আমরা সমীকরণের সূত্রটা লিখব, সেজন্য আমাদের দেখো কি করতে হয়। আর গুণন পদ্ধতিতে আমরা সূত্রটা লিখব। আর গুণন পদ্ধতি ব্যবহার করব। তাহলে একটা জিনিস খেয়াল করো, যে আমি মুছবো একটু বোঝার জন্য, এক্স ওয়াই জেড আর এ বি সি, এই জিনিসটা ভালো করে দেখো যেটা লেখা হয়েছে, খেয়াল করো। সূত্র যখন সেট করব তখন আমাদের লাগবে। আমাদের এখানে বসানোর জন্য আমরা এই নিয়মটা ফলো করলে, তোমরা মনে রাখতে পারলে তোমরা অঙ্কটা ভালোভাবে করতে পারবে। ফার্স্ট তুমি হাত দিয়ে এতটুকু ঢাকো, তাহলে কি হয়, যখন আমরা এক্স ঢাকবো মানে বাদ দিব, তখন কি ওয়াই জেড, তার নিচে কি থাকে? বি আর সি। খেয়াল করো, যদি এইভাবে আমরা রাখি তাহলে এখানে বি সি থাকে। তাহলে তুমি এক্স এর এখানে লিখবা বি সি মাইনাস বি সি। তাহলে পরটা দেখো, ওয়াইটা এইভাবে বাদ দাও, ঘড়ির নিয়ম অনুযায়ী মানে এইভাবে দিলে জিনিসটা এইভাবে ঘুরবে। তাহলে এভাবে যদি মাঝেরটা বাদ যায়, সি থাকে আর এ থাকে, এভাবে হিসাব করো, তাহলে কি বসবে? সি এ মাইনাস সি এ। এরপরে যখন আমরা এই সাইডটা বাদ দিব, জেডটা মানে এখানে তোমাদের জেড না দিয়ে ওয়ান দিলে হয়, কারণ ওয়ান হিসেবেই ধরা হবে, তাহলে এখানে এ বি থাকে, এ বি মাইনাস এ বি। ভালো করে খেয়াল করো, এভাবে লিখবা এক্স ওয়াই ওয়ান বা জেডও দিতে পারো, এ বি সি। যখন এই পদটা বাদ, তখন নিচের দুটো হিসাব করো বি সি, তখন এখানে লিখবা বি সি মাইনাস বি সি। পরে ওয়াই যখন বাদ দিবে তখন কি হবে, এইভাবে আসবে, নিচে প্রতীকগুলো দেখো, সি এ, সি এ মাইনাস সি এ। আর গুণনের সূত্র যদি মুখস্থ করতে না পারো, এইভাবে করলে হয়ে যাবে।
পরে লাস্ট এই পদটা বাদ দিলে কি থাকে সিরিয়াল এ বি দেখো এ বি মাইনাস এ বি এখন সূত্রে দেখো ফার্স্ট বি এখানে নিচে 1 দিবে সি 2 দিবে পরে 1 2 চেঞ্জ করো এখানে 2 দাও এখানে 1 দাও খেয়াল করো প্রথমটা বি 1 সি 2 বি 2 সি 1 তাহলে এটা কি হবে সি 1 এ 2 মানে 1 আর 2 দিবা আর এখানে কি বসবে 2 1 এখানেও সে একই রকম 1 2 আর এখানে কি হবে 2 1 তাহলে আমরা উপরের মানগুলো সহজে বসাতে পারবো এখন খেয়াল করো বি 1 এর মান কত মাইনাস 1 সি 2 এর মান কত মাইনাস 13 আর বি 2 এর মান কত 2 সি 2 এর মান মাইনাস সি 1 এর মান মাইনাস 1 মানগুলো আমরা বসাবো এই লাইনটা যদি তোমরা মনে রাখতে পারো অঙ্ক আর কোনো কষ্ট নেই সমাধান হয়ে যাবে তাহলে x এর মান কত বি 1 কত খেয়াল করো মাইনাস 1 তারপরে সি 2 এর মান কত মাইনাস 13 ব্র্যাকেট দিয়ে নিবে এরপর আবার খেয়াল করো বি 2 এর মান কত 2 আর সি 2 এর মান সি 1 এর মান কত মাইনাস 1 তারপরে সমান এবার ওয়াই পদে যাই আমরা ওয়াই খেয়াল করো সি 1 এ 2 তাহলে সি 1 হচ্ছে মাইনাস 1 আর এ 2 হচ্ছে 3 একবারেও লেখা যায় একটু নিয়ম অনুযায়ী লিখলে ভালো মাইনাস 1 গুণন কত 3 এরপর এই সূত্রের মাইনাস সি 2 এ 1 সি 2 হচ্ছে মাইনাস 13 আর এ 1 হচ্ছে 6 শুধু আমরা মান বসাবো আর কিছু না এরপরে খেয়াল করো এ 1 এ 1 6 বি 2 2 আর এ 2 হচ্ছে কত এখানে মান বসাবো জাস্ট প্রতীক রেখে আমরা মান বসাবো 6 গুণন 2 মাইনাস এ 2 এ 2 3 আর বি 1 হচ্ছে মাইনাস 1 3 গুণন মাইনাস 1 হ্যাঁ তাহলে আমার মান বসানো শেষ আর বেশি সময় নেই অঙ্ক শেষ হবে এখন গুণ করো মাইনাসে মাইনাসে কি হয় প্লাস তাহলে x কত হবে 13 আচ্ছা দেখো মাইনাসে মাইনাসে কি প্লাস তাহলে 13 হবে আর মাইনাস মাইনাসে প্লাস তার মানে প্লাস 2 খেয়াল করো তোমরা আর এখানে কি হবে y মাইনাস 3 আর এটা মাইনাসে মাইনাসে প্লাস আর 13 এর সাথে 13 এর সাথে 6 গুণ করো 3 6 18 78 হয় তারপর পরেরটা দেখো 1 6 দুগুণে কত 12 3 এর সাথে 1 গুণ করলে 3 হয় তাহলে তোমরা মোটামুটি ব্র্যাকেট খুললে চিহ্ন চেঞ্জ হবে এটা খেয়াল করতে হবে একটা জিনিস মাইনাস মান থাকলে অবশ্যই ব্র্যাকেট দিতে হবে তাহলে আমাদের অঙ্কটা কি এখানে 13 আর 2 কত 15 এরপর y মান 78 থেকে 3 বিয়োগ করব 78 থেকে পরে 2 এর বার 3 যোগ করব তাহলে আমাদের আর 2 সেটে জায়গা লাগবে একটু খেয়াল করো তাহলে এখানে দেখো কি আছে x 13 13 আর 2 কত 15 এরপরে হচ্ছে 78 থেকে যদি 3 বিয়োগ করো বলা হয়েছে তোমাদের কত হবে 75 এরপর হচ্ছে 15 আর বেশি বড় না অল্প সংখ্যা এখন আমার অজানা রাশির মান বের করতে হবে x এর মান y এর মান তাহলে প্রথমে এই পদটার সাথে আমরা এই পদটা ধরি আর এটার সাথে আমরা এটা ধরি অতএব দাও x / 15 1 / 15 তাহলে খেয়াল করো বা x সমান কত 15 / 15 15 15 আমাদের বাদ কাটাকাটি গেলে কত থাকে x = 1 একটা মান আমরা অলরেডি পেয়ে গেলাম এখন আরেকটা মান বের করতে হবে প্রথম পার্ট শেষ আমরা লাস্ট দুই পার্ট নিব y / 75 সমান 1 / 15 খেয়াল করো তাহলে এখানে ভাগাকার আছে y উপরে যাবে 75 লবের ঘরে 15 1 দিয়ে গুণ হলো 75 কাটাকাটি করলে কত হয় হ্যাঁ খেয়াল করো 3 হবে 3 5 15 5 3 হচ্ছে 3 5 15 75 খেয়াল করো
তাহলে আমরা এখন সমাধানে যাব, আমাদের অঙ্ক প্রায় শেষ। তাহলে আমরা কি y মান কত পেলাম? হ্যাঁ x সমান সমান 1 আর y / 15 15। তাহলে লিখবা নির্ণয় সমাধান বা বীজ। হ্যাঁ আমরা সমাধান লিখতে পারি, সমাধানে কি হবে y সমান সমান xy, x এর মান আগে পেলাম, x এর মান হচ্ছে 1, y এর মান হচ্ছে 5। তাহলে অঙ্ক শেষ। আমরা আরেকবার একটু আসি, আমরা আরগুণন পদ্ধতি সমাধানের একটা নিয়ম করতেছি, জাস্ট প্রশ্নটা উঠালাম। অনেক সময় এই সমান সমানটা মাঝে থাকে, 1 টা ডান সাইডে থাকবে, আমাদের নিয়ে আসতে হবে। এখানে এরকম হতে পারে 6x - y সমান -1 টাই সাইডে আসবে, 3x - 2y 13 টাই সাইডে বাম ডান দিকে থাকতে পারে, 0 টা মাঝে। আমাদের এটা সরাসরি দেওয়া আছে। এখন এটার সাথে আমরা এই সমীকরণ তুলনা করব, a1x b1y c1 = 0, a2x b2y c2 = 0। এখন আমরা তোমরা এখানে লিখতে পারো যে এই প্রদত্ত সমীকরণের সাথে এই সমীকরণ দ্বয় তুলনা করে পাই a1 কত, প্রথম সমীকরণের সাথে প্রথম সমীকরণ তুলনা, দ্বিতীয় সমীকরণের সাথে দ্বিতীয়টা, এটা হচ্ছে সরল সমীকরণটা, খেয়াল করবা তোমরা। তাহলে এখন a1 কত, 6 b1 -1 c1 -1, এভাবে তুলনা করো প্রতিটা পদের সাথে, তাহলে আমরা মানটা পেলাম। এখন আর গুণন সূত্রে আমরা এই সূত্রটাই প্রয়োগ করব, b1 c2 মান বসাবো। সূত্রটা কিভাবে বের করে তোমাদের দেখানো হয়েছে সেভাবে লিখবে, আর b1 c2 মান এভাবে আমরা এক একটা বসাবো। তারপরে c1 a2 মান, এখানে c1 এই a2 মানটা বসালাম, তারপরে a1 b2 c1 মান দেখে দেখে বসাবো, তারপরে গুণ করবে। মান যখন এই যে বসানো হবে, যদি মাইনাস থাকে অবশ্যই ব্রাকেট দিতে হবে। তাহলে মাইনাস মাইনাস প্লাস, 13 প্লাস 2 মাইনাস মাইনাস প্লাস, এখানেও খেয়াল করো তোমরা, এখানে 3 মাইনাস 3 আর 78, একই নিয়মে বের করলাম। এখন এই 13 সাথে 2 যোগ করলে কত, 15, আর পরেরটা করলে 75 হয় বিয়োগ করলে, বের করলাম প্রথম দুইটা পদ। আমরা প্রথম আর লাস্টের পদটা আমরা তুলনা করলাম, তাহলে আমাদের x এর মান আসে 1, 15 15 কাটা যায়, আর পরেরটা এভাবে করলে আমাদের 5 আসে। তাহলে আর গুণন পদ্ধতি আমার মনে হয় তোমাদের আর সমস্যা হবে না, এখন তোমরা পারবে। এখন আমাদের তোমার একটু বাড়ির কাজ দিব, খেয়াল করো এই নিয়মের উপরই তোমাদের বইয়ে বাড়ির কাজ দিব। হ্যাঁ তোমাদের বইয়ের এই নিয়মে 7 আছে, 7 থেকে 15 পর্যন্ত অঙ্ক আছে, এই অঙ্কগুলো বাসায় প্র্যাকটিস করবে, আশা করি পারবে, কঠিন না। একই নিয়ম একই সূত্র উদাহরণে এরকম কতগুলো অঙ্ক আছে, তোমাদের বইয়েরই একটা অঙ্ক করালাম। হ্যাঁ বাড়ির কাজ দেখো, সমাধানের যে কোনো অঙ্কই করো একই উত্তর হবে, একটা অঙ্ক আর গুণন নিলে অপনয়নে নিলেও একই রকম অঙ্ক হবে। হ্যাঁ খেয়াল করো, 7 নম্বর, এটা 12.2 অধ্যায়, 7 করবে, 8 করবে, 9 করবে, 10 করবে, এত নং সমাধান করো। হ্যাঁ সমাধান করো আর গুণন পদ্ধতিতে। তাহলে আজকের যে নিয়মটা দেখলাম বাসায় অবশ্যই প্র্যাকটিস করবে। আর একটা জিনিস খেয়াল করবে, অঙ্কগুলো করার সময় সূত্রটা খেয়াল করবে, যে নিয়মে দেওয়া হয়েছে সেভাবেই অবশ্যই করবে। আজ তাহলে এই পর্যন্ত, প্র্যাকটিস করো। ওকে থ্যাংক ইউ।